নমস্কার, রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। একটাই নাম, জ্যোতিষ জগতের বেদবাক্য। দীর্ঘ 30 বছর ধরে সরাসরি মানুষের সঙ্গে কাজ করা, অভিজ্ঞতা 32 বছরের, যার কথাতে আপনাদের প্রত্যয়, আমাদের এগিয়ে চলা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আগামীকাল, আর আপনার অনুষ্ঠানটা ঠিক পরে রোববার দিন, কালকে সকালবেলা আমাদের শ্রাবণ মাসটা পালন করতে হবে। আমি বলেই গেছিলাম যে শ্রাবণ মাসের সোমবারের সাথে রোববার নিরামিষ খাওয়া দরকার। আমি নিজেও আজকে একটু খিচুড়ি খেয়েছি, একটু খিচুড়ি আর সেদ্ধ খেয়েছি। তো রবিবার দিন স্টেট নিরামিষ খেলে হবে, কোনো নিয়মের কিছু দরকার নেই। সোমবারে দুটো টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকালবেলা সন্ধেবেলা দুটো টাইম, আর আপনার যখন সুবিধা আপনি করতে পারেন। শ্রাবণ মাসের আবারও বলি কি মানে মিশ্রণটা কী হবে, দুধ, কাঁচা দুধ অবশ্যই, জাল দেওয়া দুধ চলবে না। এখন যদি থাকে, কারোর দুধ কিনতে পারছে না, ফ্রিজে রয়েছে, চলবে, কোনো অসুবিধা নেই। দুধ, ওর মধ্যে দই, দইয়ের সাথে আপনার ঘি, ঘিয়ের সাথে মধুর সাথে একটু চিনি দিয়ে একটা মিশ্রণ হবে, এক চামচ করে দিলে হবে। দুধটা মেন থাকবে, ওর সাথে এক চামচ করে এগুলো দিলে হবে। তার সাথে বলেছিলাম একটা কোনো ফলকে, ইউ ক্যান চুজ এনি ফল, কেননা ফল মানে আমরা যারা গৃহী লোক তারা একটা মনস্কামনা নিয়ে ঠাকুরের কাছে যাই প্রত্যেকটা পুজোর পেছনে, হয় আপনার ভালো হোক, নয় আপনার সন্তানের ভালো হোক, নয় আপনার স্বামীর ভালো হোক, নয় আপনার পরিবারের ভালো হোক, এই মনস্কামনা নিয়ে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা আরতিটা নিয়ে মনের যাই। নিয়মকানুন হয়তো অনেকেরই একটু কম থাকে, বিধি হয়তো অনেকেই কম যাবে, কিন্তু মানসিক আরতি বেশি থাকলে ভগবান সেখানে কৃপা করবে। কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, কোনো আড়ম্বর কম হলেও ক্ষতি নেই, কিন্তু আরতিটা, আকুতিটা মনের, বলে না সেই মনের একটা প্রচণ্ড একটা উদ্বেগ, উদ্গ্রীব ভাব, এবং ভগবানের কাছে আমাকে এই ব্লেসিংটা নিতেই হবে, এই মানসিকতাটা অত্যন্ত জরুরি। আড়ম্বর কিছু কম হলে কিচ্ছু যায় আসে না, আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আসুন আপনাদের একটা জিনিস দেখাই, গল্পটা তো বললে অনেক বড় হয়ে যাবে, 25 মিনিটের অনুষ্ঠান ধরবে না। শ্রাবণ মাস সুভাষ শাস্ত্রী টিভিতে প্রথম বলেছিল CTVN এর পর্দায় 10-12 বছর আগে, 2002 সালে থেকে। আমি নিজে কিভাবে করতাম, আর শ্রাবণ মাসের সময় আমি কেমন থাকতাম, টিভির পর্দায় একটা ছবি দেখাচ্ছি, হয়তো আপনারা চিনতে পারবেন না, ছবিটা দেখুন। এইটা হচ্ছে আমি শ্রাবণ মাস করতাম, নিচে শুতাম এবং সাবান না মাখা, চুল না কাটা, দাড়ি না কাটা, বুঝতেই পাচ্ছেন চোখ মুখের চেহারা দেখে, এবং এটাও বুঝতে পাচ্ছেন যে মুভমেন্ট অনেক কমিয়ে দেওয়া, শ্রাবণ মাসে অনেক স্লথ হয়ে গেছিলাম, মুভমেন্ট অনেক কম ছিল নির্দেশ অনুযায়ী, যে শ্রাবণ মাসে সমস্ত সময় একটা ভাবের মধ্যে থাকা, সেই ভাবটাকে ক্রিয়েট করতে গেলে আপনার এভরি মুভমেন্ট ইজ ভেরি ভাইটাল, আপনারা দেখলেন ছবিটা। এবার আপনাদের বলি, শ্রাবণ মাসে বেলপাতার 8টা বেলপাতা ভগবান শিবের মাথায় দেবেন, 8টা বেলপাতা, 3টে বেলপাতা আপনি মনস্কামনা করার জন্যে জনিপীঠের সামনে 3টে বেলপাতা দেবেন, তার মধ্যে একটু আতপ চাল, আর এই দ্বিতীয় সোমবারটায় একটা হরিতকি দেবেন, ছোট, খুব কম দাম, যে কোনো দোকান থেকে নিতে পারেন। আগে আপনি এটা ঢালবেন, ঢেলেও বেলপাতা দিতে পারেন, বেলপাতা দিয়েও ঢালতে পারেন, বেলপাতা দিয়ে ঢালে পড়ে যেতে পারে, অল্প অল্প করে ঢালতে পারেন, ঢালার টাইম কিছু নেই। স্নান করে শুদ্ধাচারে একদম ওই বললাম মনের ওই আরতিটা নিয়ে, প্রার্থনাটা নিয়ে, আকুতিটা নিয়ে সকালবেলা কিছু না খেয়ে, যদি সকালে টাইম না হয়, যদি সকালে ঢেলেওছেন সারাদিন সেদ্ধ খাওয়ার পরেও, কিন্তু আপনি সন্ধ্যেবেলা সূর্য ডোবার পরে, একটা বিশেষ রীতি হয় শিবের, ভগবান শিবের, যদিও ওটা দ্বাদশ শিবলিঙ্গ বেশি হয়, ঘরোয়া লোকেরা জানে না, কিন্তু একটু রেখে দিতে পারেন, ওইটা আপনি বাড়ি ফিরেও ঢালতে পারেন, পারেন ইফ ইউ ওয়ান্ট, তাহলে দুবার হয় দিনে, ওটা কিন্তু সূর্য ডোবার পরেই করতে হয়। তাহলে এবারে এত গেল ঢালার পদ্ধতি, মনস্কামনার সময় কী দিচ্ছেন, 3টে বেলপাতা জনিপীঠের এরম জায়গায় দিচ্ছেন, একটুখানি আতপ চাল, 3টে আঙুলে যা ধরে যে কটা চাল, কিংবা 9টা আতপ চাল, মানে 9টা নিখুঁত আতপ চাল, নিখুঁত আতপ চাল, মানে
না সিমিলারিটি পাওয়ার জন্যই তিন আঙুলে যা ধরে সেটা এরমভাবে তিন আঙুলে যা ধরে একটা জায়গায় নিয়ে রাখলেন, রেখে সেটাকে আপনি ওইখানটায় দিলেন, আর ওইটা সকালে দিলে সন্ধ্যেবেলা কিংবা সন্ধ্যেবেলা দিলে কয়েক ঘন্টা পরে তুলে নেবেন একটা সাদা কাপড়ে। আমি বলবো আগের সোমবার যারা তুলেছেন, হ্যাঁ একটা ফোন আছে নিয়ে নি। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি সোনারপুর থেকে সুমনা হালদার বলছি। বলে ফেলো সুমনা। হ্যাঁ বলতে গেলে আপনার কথা তো শুনতে গেলে আমার হাত পা কাঁপে, আর আমার মা 20 বছর প্রোগ্রাম করছেন, আমার মা 20 বছরই দর্শক। বুঝলাম না কত বছরে? 20 বছরেরই দর্শক। সব থেকে এখানে একটা মজার কথা আছে, সিটিভিএন এ এটা একটা রেকর্ড বলা যেতে পারে, সিটিভিএন এ কোনোদিন ছেদ পড়েনি আমার অনুষ্ঠান, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান যেদিন থেকে আমি সিটিভিএন এসেছি 2000 সালের শেষ দিকে অক্টোবর মাসের পরে দুর্গাপূজার পরে, সেখান থেকে কোনোদিনও আমার কোন অনুষ্ঠান ছেদ পড়েনি, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান বন্ধ যায়নি, টানা চলছে। এবং রোববার দিন সন্ধে 6টা থেকে 6টা 50 ছিল, তখন আমাদের 50 মিনিটের অনুষ্ঠান হতো, সেটাই এখন 6টা 35 থেকে 7টা, কারণ আমাদের এখন 25 মিনিটের অনুষ্ঠান হয়েছে। তো এটাই হয়েছে, মানে এটাও রেকর্ড, এটাও একটা রেকর্ড। আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই, একটু লাইনে থাকো, তুমি একটু লাইনে থাকো। হ্যাঁ আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যে আমি তারাপীঠ মহাশ্মশানে আমার গুরুদেবকে যখন নিজে হাতে সমাধিস্থ করেছিলাম, তখন খুবই, তখন তো ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, জ্যোতিষের উপর এত ফোকাস ছিল না, আপনারা দেখুন সেই ছবিটা আমি দেখাচ্ছি, প্রচুর গ্রামের লোক, সরল লোক আমাকে ঘিরে রয়েছে, আমি আমার গুরুদেবকে নিজে হাতে সমাধিস্থ করেছি, অর্ধেকটা ঢোকানোর পরে জানেন আমি মাটি খুঁড়ে আবার তুলতে গেছিলাম। আপনারা দেখুন সেই ছবিটা দেখতে পাচ্ছি, আপনারা দেখে এখানেও হয়তো আমাকে চিনতে একটু অসুবিধা হবে, বহু পুরনো ছবি, তারাপীঠ মহাশ্মশানের মধ্যে একটা মাটির কুঁড়ে ঘরের মধ্যে যে যেখানে সাধনা করে সেখানেই তাকে মানে সমাধিস্থ করার নিয়ম, ঘি মধু মাখাতে হয় জানেন, সমাধির আগে নিয়ম হচ্ছে, সেটা আমি নিজে হাতে মাখিয়েছিলাম, এবং যখন আমি বসিয়েছি অদ্ভুতভাবে বসে গেলেন উনি ধ্যানস্থ অবস্থায়, আস্তে আস্তে মাটি দেওয়া হচ্ছে, আমাকে বহু গ্রামের লোক ঘিরে রয়েছে, এবং আমি যখন দিচ্ছি যখন মুখ পর্যন্ত এসে গেছে আমি কেঁদে এগুলো সরাতে যাচ্ছি যে দম আবার আটকে আসবে, ওনা বুঝতে পারিনি, বয়স অনেক কম ছিল, তারপরে সমাধিস্থ ওনাকে করা হলো, এই সেই করার উপরে লাস্ট যে ছবিটা সেটাও আটকে আমি অনেকক্ষণই মানে আবার দেখছেন আপনি সেটা স্থূল মতো ওটাকেও ধরে রয়েছি, যেন আবার যেন মনে হচ্ছে মাটিটা সরালেই বেরিয়ে আসবে, সে বুদ্ধি ছিল না যে চোখের সামনে থেকে চলে গেছে আর মনে এসে বসবে, সেদিন বুঝতে পারিনি যে চোখের সামনে থেকে যে চলে গেল সে আমার মনে এসে বসবে, তাকে আর চোখের সামনে দরকার নেই, আরও শক্তিশালী হয়ে আমার মধ্যেই তার অবস্থান হবে। আজ ফিল করি যখন চোখের সামনে ফটোটার দিকে দেখি, বহু পুরনো ফটো আপনারা দেখলেন, তখন সেটা মনে হয় তারই সেই উপাচার যা আমার নিজের করা, সেই উপাচারগুলো দেওয়া, যে সমাধিস্থ ছবি দেখালাম এই এটা একটু দেখিয়ে দেব, ওটা তুমি পড়েও কিছু বলতে পারো, তো বলবো কিন্তু এটা আপনার এটা অনেকের কাছে আছে, যে ওই যে বললো না যে 20 বছর ধরে ওর মা আপনার অনুষ্ঠান দেখছেন, এরকম এটা 20 বছর ধরে আছে, এটা আমাকে দেখালেও হবে, মানে এই এই যে এইটা ব্যাপারটা, এটাই হচ্ছে সুভাষদার, মানে সুভাষদার যে কথাগুলো বলেন, যে উপাচারগুলো বলেন, সব কিন্তু এর মধ্যে প্রত্যেকটা আমার আরো আছে, আরো আছে, আরো আছে, এর মধ্যে রয়েছে এগুলো সমস্তই সিটিভিএন এর পর্দায় আমার বলা, আরো আছে 94-95 এ রয়েছে, আমি আপনারা বললে আমি এনে দেখিয়ে দেবো, যে উপাচারে কাঁচ আর ম্যাগনেটের উপাচার খুবই মানে কার্যকরী এক সময়কার উপাচার, এবং জিনিসগুলো খুব সহজ জিনিস, একটা কাঁচের টুকরো, একটা ম্যাগনেট, একটা কালো কাপড়, কিচ্ছু পয়সা করির ব্যাপার নেই, শুধু আর সবথেকে মজার কথা হচ্ছে যে পূজা পদ্ধতি সম্বন্ধে আমি 94 বলেছিলাম আনন্দবাজারে, এবং সেটাকে প্রিন্ট আওয়ারে 2002 আমি বের করেছিলাম, আমি এগুলো আনতে চাই না, আমি কারুর বই দেখাতে চাই না, আমার নিজেরই কিছু লেখা রয়েছে, আমার নিজেরই পূজা পদ্ধতি সম্বন্ধে, গুরুদেবের আসন কোথায় রাখতে হবে, কিভাবে আপনার বাড়ির দোষ খণ্ডন হবে, এগুলো আমার নিজের, এবং সবথেকে বড় কথা ওই যে ছবিটা দেখালাম, আমি তার মুখে শোনা যাকে নিজের হাতে সমাধিস্থ করেছি, তার মুখে শোনা নিজের জীবনে করা, শ্রাবণ মাস দেখলেন আমার চেহারা কেমন হয়ে গেছিল শ্রাবণ মাসে, আপনাদের হয়তো আজকের সাথে মেলানো হয়তো অসুবিধা হবে, আবার ওরা আজকের সুভাষ শাস্ত্রীর সাথে হয়তো আপনাদের হয়তো মেলাতে পারবেন না, তো এইভাবে শ্রাবণ মাস করতাম, এটা করে আমি অভ্যস্ত, তারপরে সেই ফলিত জিনিসগুলো, যেমন জ্যোতিষে যেমন ফলিত জ্যোতিষ আর গণিত জ্যোতিষের কচকনা দিয়ে জ্যোতিষে আপনার খুলবে না, সেইগুলোই আপনার সামনে তুলে দিই, এ কোথাও কোনো বইতে পাবেন না, কোনো বই থেকে হবে না, বইয়ে তো নেই, আমার মাথায় আছে
আমার কাছে আছে, আমার লেখা বিভিন্ন টুকরো কাগজে আছে, ছোট ছোট আকারে বিভিন্ন সময় বের করেছি, দিতে থাকবো। তাহলে কি বললাম আমি একটু এবার ধরিয়ে দিয়ে চলে আসুন শ্রাবণ মাসের কথায়, যে সেটা হচ্ছে যে আমি গত সোমবারে যারা পেজ করেছিলেন সাদা কাপড়ে তুলে রাখতে হবে, লাল কাপড়ে ভগবান শিবের জিনিস রাখবেন না, সাদা রং, ঘিয়ে রং, মানে সাদা জিনিসে রাখতে হবে। জানেন আপনারা দেখলেন আমি সাদা কাপড় পরে বসে আছি, সাদা কাপড়ই পরে থাকতাম, সেখানে কিন্তু জামা প্যান্টও পরতাম না, একভাবে চান করে গা মুছতে নেই। আপনারা জানেন যে ডুব দিয়ে স্নান করলে গা মুছে জল ঝেড়ে ফেলতে হয় গা থেকে এরকম এরকম করে, এবং খালি গায়ে থাকা, নিচে শোয়া, সাদা বস্ত্র পরে থাকা, মনে হচ্ছে যেন একদম গুরুদশা চলছে, যা হয় ওটাই আমি যে বলতাম আপনাদের ভগবান শিবের মানে মনে হবে যেন গুরুদশা চলছে, সেই রকম লুক আপনারা দেখলেন। কে আছেন ফোনে? সকাল সাতটা ৩৬ মিনিট। জন্মস্থান কলকাতায়। মেরে দিয়েছি, বুঝতে পেরেছি, তুমি যখন কিছু বলনি অন্য কিছু। রাশি হচ্ছে সিংহ রাশি এবং তোমার শনি এবং কেতু একসাথে বসে রয়েছে। কেরিয়ার হওয়া কিন্তু মুশকিল, দিশা এই মুহূর্তে প্রপার দিশা পাবে না। উত্তর রবির দশা জন্ম, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির নক্ষত্রকে ভালো মানা হয়, কিন্তু এখন এই ছকে ভালো দিশা পাওয়া যাবে না। কেরিয়ার কীভাবে হবে, কীভাবে এগোবে তার দিশা পাবে না, অনেকটাই ব্ল্যাঙ্ক বসে। তো ফার্দার স্টাডি হতো, কিন্তু স্টাডিতে কিন্তু স্টাডি আরও হতো, তুমি কেরিয়ারের দিকে মুভ করার জন্য স্টাডি আরও হয়নি। রবি পজিশনালি হরোস্কোপে নিজস্থ রয়েছে, যার জন্যে একটুখানি দেরি হবে কেরিয়ার হতে। শনি কেতু ওটা একটা বিষদোষ তৈরি হয়েছে, যেটা লগ্ন থেকে দশমে কর্মভাবের ওপরে বিষদোষ তৈরি হয়েছে। বলো কি বলবে, আমি তো সব বলে গেলাম, তোমার কিছু বলার আছে? আমি এটাই জানতে চাইছি যে আমার এই মুহূর্তে কোনো চাকরি যোগ আছে কিনা। আমি বলে দিয়েছি। শোনো, আমি যখন বলেছি একটাও সিঙ্গেল কথা তোমাকে জিজ্ঞেস করিনি। রবি নিজস্থ, কেরিয়ার হবে না, দিশা পাচ্ছ না, তোমার সরকারি চাকরির যোগ রয়েছে কিন্তু 2022-23 আগে হবে না, এখন দেড় দু বছরের গ্যাপ তোমাকে বসে থাকতে হবে। আমি কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করিনি, আমি তোমার ছকটা দেখেছি গড় গড় করে, আমি 18 লক্ষ লোক দেখেছি, একটা ছক দেখতে দু তিন মিনিট আমি দেখি, আমি নবাংশে ঢুকিনি, আমি বিংশোত্তরিতে ঢুকিনি। একটা চার্ট বিচার করতে গেলে ন্যাটাল চার্টে বলার নবাংশ দেখতে হবে। আমি বলে দেবো তোমার শনিকেতু যদি মিনে বসে থাকে ওটা নবাংশে কোথায়, নবাংশে ওটা ধনুতে বসে আছে, নবাংশে যেতে হবে না, ধনুতে বসে আছে। আমি বললে ক্যামেরা ঘুরে এখানে নবাংশ মেরে আমি ঘুরিয়ে দেখিয়ে দিতে পারি ক্যামেরা। এখন আসবে না, কিছু হবে না, এখন কিছু করতে পারবো না। তুমি নভেম্বরে আসো, এন্ড অফ দ্য ইয়ার আসো, দেখবো। আচ্ছা, সুভাষ দা একটা কথা বলি, এই যে নভেম্বরে আসতে বলেন, যদি তখনও মোশন চেঞ্জ হবে, তবে এখন যারা ভীষণভাবে আসতে চাইছেন, যাদের একদম দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা কি করবেন? দেখো এখানে একটা কথা বলি আপনাদের, আমি একটা নীতি নিয়ে চলি। নীতিটা কি, আপনাদের হরোস্কোপগুলো আমি, আপনারা আমাকে অনলাইনে টাকা পাঠাবেন আর আমি স্তূপাকার করে রেখে দিয়ে বলবো প্রচুর জমে গেছে, আমি এক মাস পরে পাঠাবো। আমার কাছে এই সুভাষ শাস্ত্রীর কাছে এই নীতি নেই, যুদ্ধকালীন তৎপরতায় নিজে কাজ করি। রাত জেগে কাজ করতে করতে মানে ঘোরতর অসুস্থ হয়ে পড়েছিলাম, টিভিতে 10-12 দিন আসতে পারিনি, 3 সপ্তাহ মতন প্রায় ব্ল্যাঙ্ক গেছে, একদম খুব অবস্থা খারাপ ছিল আপনারা দেখেছেন। আবারও ওইটা শুরু করেছি শ্রাবণ মাস চলছে বলে। আমি আপনার দিনেরটা দিনেই পাঠাবো, খুব বেশি হলে পরের দিন যাবে, মানে 24 ঘন্টার মধ্যেই আপনার বিচার দেওয়ার টার্গেট, যদি মনে করেন আপনার সুভাষ শাস্ত্রীর বিচারের দরকার। আর না হলে আপনারা অন্য জায়গায় প্রচুর অপশান আছে, আমার নতুন করে কিচ্ছু প্রমাণ করার নেই টিভিতে এসে, আমার অ্যাঙ্কারকেও আমার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, সুভাষ শাস্ত্রীকে সবাই জানে, জ্যোতিষচর্চা যারা করে তারা জানে, আমার কিছু প্রমাণ করার নেই, কিচ্ছু বলার নেই, কোনো তর্ক করার নেই। আমি আমার নিজের কথাই বলছি যে আমার কাছে যদি কেউ মনে করেন পরামর্শের দরকার, আমি 24 ঘন্টার মধ্যে আপনার বিচারটা পৌঁছে দেবো। শ্রাবণ মাস চলছে, কথা বলেন নিজে তার কাছে, আমার লোক শুধু নেবে, শুধু আপনাদের জানতে হবে চেম্বারের ফিস থেকে কতটুকু অনলাইনে বেশি, একটুখানি বেশি, ডবল নয়, জেনে নেবেন ফোন করে, একটুখানি বেশি। এবং আজকে পাঠালে, আজকে যে রবিবার অনুষ্ঠান, চেষ্টা করবো আজকের মধ্যেই 11টার মধ্যে পাঠানো, না হলে কালকে তো করে দেবই। দু একটা ফোন আইডেন্টিফাইড হয়নি, তারা মোবাইল থেকে পাঠাতে পারে না, তারা রামসামকে ধরে পাঠিয়েছে,
তারা নাম্বারটাও ঠিক করতে বলতে পারে, এরকম দুটো কিংবা একখানা হয়তো ডিউ দু তিন দিন পড়ে রয়েছে। তাও আমি আমার লোককে প্রতিদিন বলছি কেন তিন দিন পড়ে রয়েছে, তার তো আর্জেন্ট দরকার। যে অনলাইনে আমাকে পেতে চাইছে সে এক মাস ওয়েট করতে চায় না। আপনি আমাকে টাকা পাঠালেন আমার অ্যাকাউন্টে, আর আপনাকে আমি বলবো আমার কাছে এত জমে রয়েছে এক মাস পরে পাঠাবো, কতগুলো মেল চালিয়ে দেবো আমার লোক দিয়ে, আমি তো ওটা করতে পারবো না। আমি আজকে হলে আজকে কিংবা আগামীকালই আপনার বিচার পৌঁছে দেবো, চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেবো, খুব বেশি হলে 48 ঘন্টা, হওয়ার কথা নয় হচ্ছেও না। এটা হচ্ছে সিস্টেম। কেউ একজন রয়েছেন সম্ভবত, নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। বলো, চন্দননগর থেকে বলছো, বলো। কাকু আপনাকে অনেক প্রণাম, ম্যাডাম আপনাকে অনেক প্রণাম। আমি মানে কতদিন বাদে দিন ট্রাই করে করে পেয়েছি, কনফার্ম লাকি টুডে। ইউ আর লাকি, ইউ ফিল লাকি টুডে, ইউ ফিল লাকি টুডে। চলো বলো বলো। আপনাকে গেছিলাম? আচ্ছা, আমি গেছিলাম, আমার ভাইও গেছিল। আচ্ছা, আমি আমার মাধ্যমিকের আগে গেছিলাম বাবা মার সাথে। আচ্ছা, খুব ভালো রেজাল্ট হয়েছিল, মানে এক্সপেক্ট করিনি। এবছরের একটা রেজাল্ট নিয়ে প্রেডিকশন ছিল আমার। সবথেকে মজার কথা হচ্ছে তুমি একটু লাইনে থাকবে, যে ভালো যাদের নাম্বার পাওয়ার নাম্বারটা কমে যাবে, আর যারা দুটো পরীক্ষা দেয় উনি তারাও পাস করে গেছে। তার মানে কি দাঁড়ালো, যাদের রেজাল্ট খারাপ হওয়ার ছিল তারা বেঁচে গেল পাশের আওতায়, যারা ফেলের নেই, যে পরীক্ষা যায়নি, ফেল করাবো কিভাবে সরকারের নীতিতে, মানে করোনার আক্রমণে এটা হলো, এই ভাইরাসের আক্রমণে হলো। আর দু নম্বর হচ্ছে যাদের 95 পাওয়ার ছিল তারা 89-91 তাদের ওইখানেই তাদের শেষ করতে হলো। তাদের জন্যে দেখবেন আপনারা মিলিয়ে দেখুন রেজাল্টের গড়, সেটাই বলতে সুভাষ শাস্ত্রী যেটা বলে গেছিল। আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। বলো, বলে ভালো। ডেট অফ বার্থ? ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 15 জুলাই। 15 জুলাই 1999। ধরো বাবু এক মিনিট, টাইমটা দাঁড়াও 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 দাঁড়াও, ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে। হ্যাঁ বলো বলো। 15 জুলাই 1999 বলো। টাইম দুপুর 2:45। দুপুর দুটো পর কোথায় জন্ম? কলবা, হুগলি। কোথায়? কলবা, পোলবা, হুগলি। হ্যাঁ, সিঙ্গুরের কাছে পোলবা, বুঝতে পেরেছি, বুঝে চন্ডীতলার দিকটা পড়ছে, পোলবা হুগলি। তাহলে তোমার, হ্যাঁ, তোমার এটা ভাইয়ের চক জল, এটা কার চক? জল শ্রেণীর রাশি বুধের দশা জন্ম, বুধের দশা জন্ম অশ্লেষা নক্ষত্র, জল শ্রেণীর রাশি কর্কটে থাকে, নাম্বার 9 নক্ষত্র। রেজাল্ট ভালো হবে না, পড়াশোনার জায়গায় স্টুডেন্ট ভালো ফোকাস করতে পারছেন না। হরোস্কোপের দুটো জিনিস ভেরি ক্লিয়ার, এই বুধের নক্ষত্র ব্রিলিয়ান্সি থাকে কিন্তু এর এ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, নিজের পার্সোনালিটি কম থাকে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে, এবং কোনো কোনো সময় রিজিডনেস থেকে, যেটা ভুল বোঝে সেটা করারই টেন্ডেন্সি থাকে। আমি জানি, আমি একদম ঠিক বলছি, আমি তো কিছু জিজ্ঞেস করিনি, আমি মাঝখানে আমি তোমাকে বলিনি তুমি এটা জানো ওটা জানো কিছুই বলতো, আমি হরোস্কোপটা একবার দেখে নিয়েছি, ওর ক্যারেক্টারগুলো কী সেটা চোখের সামনে দেখে বলে যাচ্ছি, আমি জানি আমি ঠিক বলছি, আমার জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। এই ছক যা, এই ছকে আমাকে দেখিয়ে কোনো এখন লাভ হবে না, বুঝতে পেরেছ? কেন কি শনি বৃহস্পতি যখন কম্বাস্ট হয়েছে মেষ রাশির ওপরে, মঙ্গলের ঘর শনি তার অ্যান্টিগ্রহ বসেছে শনির সাথে, বৃহস্পতি দ্য অনলি প্ল্যানেট শনির প্রভাবকে কেটে দেয়। যারা জ্যোতিষ চর্চা করছেন একটু মাথায় রাখবেন, তাদেরও ভালো হবে। বৃহস্পতি দ্য অনলি প্ল্যানেট যে শনির প্রভাবটাকে কেটে দেয় গ্রহদের মধ্যে, আর তার সাথে ভগবান শ্রাবণ মাসে যদি শিবের পুজো করেন শনির প্রভাব কেটে যায়, তার জন্য শনিবার করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শনিবারের এগেনস্টের কথা আমি 20 বছর আগে CTVN-এ বলেছিলাম, একদম। যদি আপনি কারোর মুখে শোনেন শ্রাবণ মাসে শনিবার করতে হবে, শনির তো আরাধনা হয়ে গেল, শিবের আরাধনাতেই শনির প্রভাব না হবেই হবে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। শনির প্রভাব আপনার কালো তিল আর ওই সর্ষের তেল? হ্যাঁ, কালো তিল আর সর্ষের তেলে একটা জায়গায় রেখে জলে ফেলতে হবে, যারা আরবে থাকে তারা জলে ফেললে ক্যামেরা লাগানো, ধরে নিয়ে জেলে হাজতে ঢোকাবে। তারা কি করছে জানেন? তারা, আমি বলেছি মাটির গোড়াতে গাছের গোড়ায় ফেলে দিন, ওটা চলে যাবে। যারা বিদেশে থাকে জলে ফেলা যায় না, সমস্ত জায়গা CCTV-র আন্ডার ফেলা যায় না কালো তিল আর সর্ষের তেল। আপনারা দেখবেন এটা একটা ভালো জিনিসই হয়েছে,
কিছু কিছু মানে জিনিস আমার কপি পেস্ট প্রোগ্রাম আমি করে যাব, কালকে দেখবেন আমার কথাটাই হচ্ছে, ভালো জিনিস আপনাদের কাছে বার্তা পৌঁছচ্ছে, আরো মানুষ উপকৃত হচ্ছে। এবং আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে আপনি মানে গ্রহণের দিন বলেছিলেন জলস্ফীতির কথা, চন্দ্রের কথা আপনি ব্যাখ্যা করে বলেছিলেন যে কেন জলস্ফীতি ঘটবে, তো জলস্ফীতি আপনি যে বললেন বিহার অলরেডি আমরা মনে হয় জানি যে নিশ্চয়ই জানো অরুণাচল জলের তলায়, প্রথমে হলো গুজরাট জলের তলায়, তখন কি হলো গুজরাট যখন জলের তলায় তখন কেউ কেউ বললো ওখানে তো আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, আচ্ছা মানলাম গুজরাটে আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, তারপর কি দেখলাম মহারাষ্ট্র জলের তলা চলে যাচ্ছে, আগে থেকে বৃষ্টি হচ্ছিল না ওই কথা থেকে সরে গেছে, তারপর দেখতে পাচ্ছি দিল্লিতে জলে বাড়িঘর ভেঙে নিয়ে বেরিয়ে যাচ্ছে, হলো আগে থেকে জল হচ্ছিল না ভাই, এই সব থেকে যাচ্ছে ইউটিউবে, কিছু ঘোরানোর জায়গা নেই। আচ্ছা তারপর কি দেখলাম নর্থ বেঙ্গলের প্রত্যেকটা নদী ফুসছে জলের তোড়ে দেখলাম, এখন কি দেখছি অরুণাচল টোটাল জলের তলায় চলে যাচ্ছে, বিহারে গর্ভবতী মহিলা একটা টায়ার করে ভাসছে, কি অবস্থা বিহারে, কোনো নেতা নেই মন্ত্রী নেই সাহায্যের হাত নেই, অসহায় গরিব মানুষগুলো জলের তলায় তার সমস্ত ধুয়ে পুড়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন তো এই আরেকজন বন্ধু আছে, টেলিফোনে নিয়ে নেব না, নেওয়ার আগে তো বলতেই হবে আমার কথা যে আপনারা যারা বেলপাতাটা তুলে রেখেছেন সাদা কাপড়ে রাখবেন, প্রতিটা সোমবারের জিনিসগুলো একটা কাপড়ে জড়া হবে সাদা কাপড়ে, সাদা ঘিয়ে রং অফ হোয়াইট হোয়াইট জিনিসের জিনিস রাখতে হবে, আগামী সোমবারে তিনটে আটটা পাতা মাথায় এরকম করে মাথায়, মানে আমি আটটা মাথার পাতা তুলছি না, আমি তুলছি কিন্তু তিনটে পাতা তুলছি আমার মনস্কামনার জিনিস, হ্যাঁ এইটাই আমি যে বললাম যেগুলো প্রত্যেকটা জিনিসই আমার গুরুদেবের থেকে পাওয়া 20 বছর আগে, মানে আমরা যে আটটা পাতা মাথায় দিচ্ছি উল্টো করে দিচ্ছি সেটা আমি তুলছি না, সেটা পরের দিন পরিষ্কার করে ফেলছি, কিন্তু আমরা যে তিনটে করে জনি পিঠে দিচ্ছি, যেটার মধ্যে জনি পিঠে দিচ্ছি তিনটে করে তার মধ্যে আতপচাল পরে দ্বিতীয় আর চতুর্থতে হর্তকি দেব, কেন দ্বিতীয় আর চতুর্থটা ওটা জোর সংখ্যা পড়ছে, প্রথম তৃতীয় পঞ্চম বেজোর সংখ্যা পড়ছে, এর মধ্যে হিসেব আছে বলে দেবো, এটা এটাও বলে দেবো আপনার, আমার তো লুকানোর কিছু নেই, ব্যবসা করার কিছু নেই, হ্যাঁ আমার মুদ্রা দেখিয়ে ব্যবসা করার কিচ্ছু নেই, আমি তো দেখিয়ে দিলাম আমি নিজে কি করতাম, নিজে লেকচার দিলে হলো না, আপনারা দেখলেন সেই ফটো দেখালাম দেখাবো, তাহলে একটা সাদা কাপড় তুলে রাখবো, আর 11 বছর যারা তুলেছিল তারা কি করবে, তারা এবার জলে দিয়ে দেবে, এবার যখন শ্রাবণ মাসের শেষে মনসা পূজার দিন জলে দিয়ে দেবে, যখন শ্রাবণ মাসটা ছাড়বে জলে দেবে, এবছরেরটা এক বছর থাকবে, আর যা যে মেয়েদের দিদির শরীর খারাপ হয়ে যাবে কি করব বলবো, কে আছেন ফোনে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কি নাম? মুর্শিদাবাদ থেকে বলছি, আমার নাম শেফালী রয়, আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। বলুন বলুন। হ্যাঁ স্যার, আমার ছেলের নাম হচ্ছে সুমিত রায়, আমি অনেকবার আপনার কাছে গিয়েছি। কতবার এসেছেন আমার কাছে? আমার ছেলেকে আমার মেয়েকে এবং আমি নিজে আমার বাড়ি সকলেই সব ঠিকঠাক আছে। আচ্ছা চলুন, একদম পুরোপুরি আপনাকে দেখলাম, একদম সুস্থ, বাস ভগবানের কৃপা, আমি তো চাকর মানুষ, আমি তো পণ্ডিত নই, আমি বলি আমি বহুবার বলেছি আমার আমি ভাই আমি আমার গুরুদেবের কৃপা আমার মায়ের কৃপা এইখানে রয়েছে, হ্যাঁ দেখাবো এনে যে আমার মায়ের গুরুদেবের কৃপাতে আমি খুবই ছোট্ট লোক, না আমি মহান, না আমি পণ্ডিত, না আমি বহু বিদ্যান লোক, জ্ঞানও খুব কম, একটু আশীর্বাদের দৌলতে কাজ করি, ভগবান আপনাকে কৃপা করেছে আমার মাধ্যমে, আপনার ভালো হোক। হ্যাঁ স্যার, আমিও যেন মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে পেরে ভগবানকে ভগবানের সঙ্গে কথা বলছি, এই আবেগটা আপনার প্রতি মানুষের আছে, এই আবেগটা নিয়েই কাজ করি, আমার তো কোনো তর্ক সভা বসাতে বসে আসি না টিভিতে, এই আবেগটা নিয়ে 32 বছর কাজ করছি, এটাই তো আমার সম্বল, আমি তো বারবার বলেছি এই আশীর্বাদ যদি দায়িত্ব নিয়ে আপনার কাজ করব করে আমাকে দিতেই হবে, সারা রাত না খেয়ে হলেও মরে বেঁচে হলেও করতে হবে, আপনার বিচার আমাকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যেই দিতে হবে, এটা আমার আমার কাছেই চ্যালেঞ্জ, আপনার বিচার নিয়ে ফেলে রাখতে পারবো না। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠানে আপনি ফোন করেছিলেন, আমি চেষ্টা করবেন আপনি আগামী সপ্তাহে ফোন করতে, কারণ আজকে আর হাতে সময় নেই, তবে একটা কথা এটাও বাস্তব কথা, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে ফোন নাম্বার সরাসরি না গেলেও মানুষ খুঁজে নিয়ে অনুষ্ঠান দেখে ফোন করেন, এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, এটা ভগবানের কৃপা, জ্যোতিষ জগতের বেদ বাক্য, এই কথাটা আজকের নয়। তো যাই হোক সুভাষ, অনেক ধন্যবাদ আপনাকে, অবশ্যই ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।